মংলা বন্দরের বিপরীতে পশুর নদীর মাঝখানে এই কার্গো জট ক্রমেই বাড়ছে। দিন গড়ানোর সাথে সাথে এই বহরে যুক্ত হচ্ছে একের পর এক বিশালাকার মালবাহী কার্গো। তেলবাহী ট্যাঙ্কার ডুবির পর সুন্দরবনের শ্যালা নৌরুটটি বন্ধ থাকায় সপ্তাহ ধরে অলস নগরে বসে থাকতে হচ্ছে পণ্যভর্তি জাহাজগুলোকে। এমনটি হতো না যদি মংলা ঘোষিয়াখালি নৌরুট সচল থাকত। উপরন্তু শ্যালা নৌরুটের চেয়ে রাস্তাও কমত 110 কিলোমিটার, সুন্দরবনের প্রাণ প্রতিবেশও থাকত নিরাপদ, ঝুঁকিমুক্ত। 1973-74 সালে একবার এই নৌপথটি চালু হয়েছিল, তখন সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়ায় বিতর্ক ওঠায় তৎকালীন সরকার এই চ্যানেলটি বন্ধ করে দেয়। তবে খুলনা থেকে মংলা হয়ে চট্টগ্রাম এবং ঢাকার যোগাযোগ সহজ করতে 18 কিলোমিটার দীর্ঘ ঘোষিয়াখালি খাল খনন করা হয়। কিন্তু দীর্ঘদিন ঠিকমতো খনন না করার কারণে ওই খালটি ভরাট হয়ে যায়। স্বাধীনতার পর থেকেই মংলা ঘোষিয়াখালী নৌরুটের ব্যবহার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের সাথে ঢাকা চট্টগ্রামের নৌ যোগাযোগ ও ভারত বাংলাদেশের আন্তর্জাতিক নৌ প্রোটোকল রুট এই ক্যানালটি। 2004 সাল থেকে এতে পলি জমতে শুরু করে, হয়নি নিয়মিত ড্রেজিংও। তার উপর পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ ও স্লুইচ গেট, তাই নাব্য সংকটে বছর তিনেক আগে এই রুট বন্ধ হলে বিকল্প রুট হয় শ্যালা চ্যানেল। 13টার মতো ওখানে স্লুইচ গেট আছে আর বাঁধ আছে 25টার উপরে, এই ছোট 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 চক্রাকারের বাঁধ আছে, এইগুলোকে সব এখন আমাদের বন্ধ করে দিতে হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী ও আশপাশের এলাকার জীববৈচিত্র্য সুরক্ষায় নৌরুটটি বন্ধে এক পায়ে বন বিভাগ। আমরা যদি সুন্দরবনকে রক্ষা না করতে পারি, আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রক্ষা করা এবং এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে সুনাম বা যে বিষয়টা আমরা কিন্তু ধরে রাখতে পারবো না। এই অবস্থায় মংলা ঘোষিয়াখালি চ্যানেল কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই। বাগেরহাটের রামপালের ডাকরা কালীগঞ্জ পয়েন্টে মংলা ঘোষিয়াখালি খালের খনন কাজ চলছে সম্ভূত গতিতে। নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, মংলা ঘোষিয়াখালি সচলের চেষ্টা চলছে, তবে সময় সাপেক্ষ। আবার ড্রেজিংয়ের মাধ্যমে তোলা মাটি বালি সরানোরও জায়গা মিলছে না সহজে। তবে নৌপথ বিশেষজ্ঞরা বলছেন, শ্যালা নদীর চেয়ে আর্থিকভাবে কয়েকগুণ সাশ্রয়ী হবে চ্যানেলটি। খালটি স্থায়ীভাবে সচল করা না গেলে পণ্যমূল্য বৃদ্ধিসহ মংলা বন্দরের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, রামপাল, বাগেরহাট।